কোনো ভুল নেই। তিস্তার কথা এভাবে এভাবে করতাম না। এতটা নিখুঁত অভিনয়ও কি করে করতে পারে, সেখানে আমাকে পর্যন্ত দোটানায় ফেলে দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি, তিস্তা এবার সব দিক ভেবে চিনতে প্রপার প্ল্যানিং করে ঢুকেছে এ বাড়িতে, কিন্তু এতটাও চালাকও নয় যে সেটা আমি ধরতে পারবো না। তাহলে কি, কেন, কি করে, কার হেল্প নিয়েও এতটা ঝুঁকি নিচ্ছে? একটা সূত্র চাই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য, কিন্তু কনক পারবে তো কাজটা করতে? একবার যদি তিস্তা সতর্ক হয়ে যায় তাহলে কাজটা করা আরো টাফ হয়ে যাবে। যা করার ওকে ওকে আজকেই করতে হবে, যেন আজই করতে পারি। মা, হয়েছে কাজটা? Time and tide wait for no one, Pradeep. রোজ রোজ তোমার এই মিনিংলেস কিছু এক্সকিউজ শুনতে আমার ভালো লাগছে না, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। যে কাজটা তোমাকে দেওয়া হচ্ছে সেটা করতে না পারলে বলে দাও, আমার কাছে অন্য লোক আছে কাজ করার। আর কত ফেভার করতে হবে তোমাকে? না মানে, ওকে, আই এম সরি। হোয়াট সরি? উদয়পুর থেকে কলকাতা আসতে হবে আমাকে তোমার সরি শোনার জন্য? ডিসগাস্টিং। আমি কোনো বাজে এক্সকিউজ শুনতে চাই না প্রদীপ। অ্যাট এনি কস্ট ওই কারখানার উদ্বোধন বন্ধ করতে হবে। কিভাবে সেটাও তোমাকে বলে দিতে হবে? এই কারণে তোমাকে কলকাতা অফিসে রেসপন্সিবিলিটি দিয়েছি আমি, এতটাই ওয়ার্থলেস তুমি। না দেখো, আমি আমি ট্রাই করেছি কিন্তু কিচ্ছু করতে পারো, কিচ্ছু করতে পারো নি। প্রদীপ, যেভাবে হোক এই কাজটা হওয়া দরকার। প্রয়োজনে লোকাল পাবলিককে খেপিয়ে দাও, পলিটিশিয়ানস অ্যাপয়েন্ট করো, কন্ট্যাক্ট করো, যত টাকা লাগে তত। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। যেরকম এখন তুমি যদি পারমিশন দাও। নট ব্যাড, লেগে পড়ো। তবে যা করার এই পুজোর হইচইয়ের মধ্যে করতে হবে প্রদীপ। তোমার এখন একটাই লক্ষ্য, অন্য কোনো দিকে অ্যাটেনশন ডাইভার্ট করলে চলবে না। ওকে, দাবার বোর্ড সাজানো, এবার শুধু ঠান্ডা মাথায় চাল চালতে হবে। কি হলো, চুপ করে আছো কেন? তুমি দেখো মা, আমি দরজাটা বন্ধ করে আসছি। বাহ, সব কাজ একেবারে নিখুঁত, কোথাও কোনো ভুল নেই। কিন্তু মা, এতে কাজের কাজ কিছু হবে আমাদের? কি জানো কনক, হিউম্যান সাইকোলজি বলে কখনো কোনো অন্যায় কাজ একেবারে নিখুঁত হতে পারে না। কোথাও না কোথাও কোনো না কোনো ছোট ভুল হলেও রয়েই যায়, আর সেটাই হবে আমাদের সব থেকে বড় ক্লু, আর সেটা এখানে কোথাও আছে। কোথায় আছে বলে তোমার মনে হয় মা? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে মা, আমার মাথায় তো কিছুই আসছে না। কনক, আপাতত আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট কাজ সেটা হলো এইগুলোর একটা করে জেরক্স কপি বানানো এবং এই অরিজিনালগুলোকে ঠিক জায়গায় রেখে আসা। তার মানে মা, তুমি পরে সময় করে ভালো করে দেখতে চাইছো, তাই তো? একদম তাই। কে বলতে পারে যেটা খুঁজছি সেটা এরই মধ্যে কোথাও পেয়ে যাবো কিনা। মা, এটা তো অ্যাড্রেস নেই, কাপ উদয়পুরের। উদয়পুর? মা, তুমি জানো কার অ্যাড্রেস? খুব ভালো করে, উদয়পুরে আমাদের খুব পুরনো এক সাপ্লায়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা এইখানে কি করে এলো? স্ট্রেঞ্জ।
হ্যাঁ, উদয়পুরে অনেক কিছু ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে সেটা আমি জানি, কিন্তু যতক্ষণ অবধি না সবকটা ঘটনা আমি মেলাতে পারছি ততক্ষণ মা ব্যাপারটা জাল অনেক দূর ছড়ানো। আমাদের ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে। তুমি এখন পেপারগুলো দাও, আমি ড্রয়ারে রেখে দিই। আর কখন কোন কাজটা জরুরি সেটা সবসময় ভাবতে হয়। আর এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে জরুরি কাজ হলো, দেখো আমি ঠিক করে ফেলেছি, আমি এই প্যান্ডেলটা করছি, আর আমার কিছু পুরনো ধুতি টুতি আছে বুঝলে তো, সেগুলোতে কাদা জল মাটি মাখিয়ে না এমন প্যান্ডেল বানাবো দেখবে। হ্যাঁ, আরে বাবা তুমি ওগুলো বুঝবে না, তুমি ছাড়ো তো, তোমার মাথার উপর দিয়ে যাবে। এই না, সর্বনাশ করেছে এই নির্ঘাত দিদির হাতে। ছোট ভাগ্নে, ছোট ভাগ্নে, ছোট ভাগ্নে বলছি কি, তোমার এই আইডিয়াটা না আমার মোটেই ভালো লাগছে না, আরেকবার ভেবে দেখো। মানে এটা আমি এর আগেও করেছি। কবি কি বলবো কবে, সেই ছোটবেলায় একবার আমি আর দাদাভাই সরস্বতী পুজোর সময় বুঝলে তো, এত দারুণ প্যান্ডেল বানিয়েছিলাম, কাদা জল মাটি মাখিয়ে না সেই একটা প্যান্ডেল হয়েছিল। কিন্তু তারপর সেই কাদা জল ঘাটার জন্যে জ্বরে বিছানায় পড়ে গেলাম জানো, আর মাও একদম কান্না। আরে তুমি কি বলো তো, এত চমকে দাও কেন? উফ, আর এখন ওসব কিছু হবে না, জ্বরও আসবে না, মা কানও ধরবে না, কারণ আমি এখন বড় হয়ে গেছি। পাগলামো এইগুলো স্রেফ তোমার পাগলামো, তোমার পাগলামোর জন্য আমি দিদির কাছে বকা খেতে পারবো না, আমি যাই, টাটা। এই মামু মামু, আরে তুমি কোথায় যাচ্ছ? দিদি কিচ্ছু বলবে না, ছোট মাকে আমি ম্যানেজ করে নেব। কিভাবে কিভাবে আমি তোমাকে সেটা পরে বোঝাচ্ছি, তুমি আগে এগুলো ধরো তো, ধরো আমার ধুতি। হ্যাঁ দাঁড়াও, এখানেই দাঁড়াও। আরে আছে দেখি, এগুলো কিসের পেপার? তুমি আগে বলো, তুমি আমার জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি কেন করছিলে অভ্রা? আরে বাবা আমি ধুতি খুঁজছিলাম। ধুতি কেন খুঁজছিলে? ধুতি নিয়ে তুমি কি করবে? অদ্ভুত পেপার তো। প্যান্ডেল 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 মানে এটা কি? মহেশবাবু এটা কি বারোয়ারি পুজো হচ্ছে নাকি? ছোটবেলার পাড়ার সরস্বতী পুজোতে ধুতি দিয়ে প্যান্ডেল হবে? বা বাড়ির পুজো এতদিন জানতাম লোহা লোহাকে কাটে, আজ সেটা নিজের চোখে দেখলাম। মানে মানে আমার জন্য যে সবজিটা করবে তাতে একদম আলু দেবে না, আর হ্যাঁ সামান্য একটু তেলে হালকা ফ্রাই করবে আমার ভেজিটেবলসগুলো। কনকের জায়গা পেতে হলে না এতটুকু অ্যাডজাস্টমেন্ট তো করতে হবে, সামান্য, আই মিন ইটস নাথিং। এতদিন জানতাম যে বৌমণি বোধহয় ওই বৌরানির পেছনে লাগতেই বেশি ভালোবাসে, কিন্তু এখন তো দেখছি বৌরানি কোনো ব্যাপারই না, স্বার্থে ঘা লাগলেই বৌমণি। এসব কথা এখন বন্ধ করো। আমি দুঃখিত ছোট বৌদি। দুঃখিত হওয়ার কিছু নেই, শুধু একটা কথা মনে রাখো, এই বাড়িতে যা কিছু ঘটছে সেগুলো এই পরিবারের জন্য মোটেও সম্মানজনক নয়, কাজেই যত কম এগুলো নিয়ে আলোচনা করা যায় ততই ভালো। যাও নিজের কাজ শেষ করো গিয়ে। তুমি এখন ঘরে যাও কনক, পরে কথা হবে। আজ সেটা নিজের চোখে দেখলাম।
লোহা লোহাকে কাটে। এটা যেরকম সত্যি সেরকম কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়, এটাও তেমন সত্যি। আচ্ছা, অরুণ ঠিক এরকমটাই ভেবে তিস্তাকে আমার সংসারে ঢোকায়নি তো? পরপর ঘটনাগুলো যদি সাজাই তাহলে অরুণের ফিরে আসা আর তারপরেই তিস্তার এ বাড়িতে আসা, এটাকে নেহাতি কাকতালিও মনে হয় না। মনে হয় না কারণ এতটা নিখুঁত ফুল প্রুফ প্ল্যান করবার ক্ষমতা তিস্তার নেই।